তার হাজবেন্ড অনেক ধনী, এর মধ্য দিয়েও মেয়েটা আসলে একা। তকিব আহমেদ ছিল আমার হাজবেন্ডের চরিত্র, কাজু খান আমাদের ড্রাইভার ছিল, আমার আজব ছিল। আমি আমার এই জন্য বলছি যে এই চলচ্চিত্রের মধ্যে আমার যেমন একটি ভালোবাসা আছে, দায়িত্ববোধ আছে, তারপর চরিত্রটাও আমার ভীষণ পছন্দ, মলি চরিত্রটা। তো মলি চরিত্রে ব্যতিক্রম কি পেয়েছে? ব্যতিক্রম হচ্ছে আমি আমরা কি করি সাধারণত, ধরেন আমরা রেগে গেলাম, একদম বাস্ট হয়ে যাই, প্রকাশ করে ফেলি। মানুষের সাইকোলজিটা কিন্তু অনেক বড় ফ্যাক্ট, যে আপনি আমার সাথে কথা বলছেন, হয়তো একভাবে কথা বলছেন কিন্তু আপনার সাইকোলজি কিন্তু হয়তো অন্য কোনো কিছু চলছে, যে আপনার কোনো কষ্ট থাকতে পারে, কিন্তু এর মধ্য দিয়ে আপনি আপনার জীবনকে যাপন করছেন, সার্ভাইভ করছেন। তো মলি ক্যারেক্টারটা হচ্ছে এরকম, সেই মেয়েটা আসলে তার সবই আছে, তার হাজবেন্ড অনেক ধনী, আসলে তার না পাওয়ার মতো তেমন কিছু নাই, এর মধ্য দিয়েও মেয়েটা আসলে একা। কেন একা? এই যে বললাম যে তার মধ্যে একটা কোনো কিছু করার প্রেরণা ছিল, সে হয়তো জীবনটাকে একভাবে দেখতে চেয়েছিল কিন্তু সামহাও সেটা হয়নি। এই যে না হওয়ার যে একটা নিপীড়িত যন্ত্রণা, সেইটা তার মানে সাইকোলজিতে সবসময় খেলা করতো। সে হাসি খুশি কিন্তু আসলে তার মধ্যে একটা চিকন কষ্ট, আমরা যেটাকে বলি, সেটা থাকতো। যে হাজবেন্ডের সাথে তার সব কিছুই ঠিক, কিন্তু হাজবেন্ড না কোনো দিকে তাকে ডমিনেট করতে চায় সবসময়, কিন্তু সে এখন কী করবে, মেনে তো নিতে হবে। আমরা কী করি, সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করি, এই যে মানিয়ে নিতে 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 আমরা যে নিজেরা আসলে হারিয়ে যাই, এই বিষয়টাই হচ্ছে আমার এই চল মানে চরিত্রের বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে। আচ্ছা, সে কি কখনো প্রতিবাদী হয়? হ্যাঁ, কখনো সে প্রতিবাদী হয়, কারণ একটা সময়ে সহ্য করতে করতে প্রতিবাদী হতেই হয়, কিন্তু সেই প্রতিবাদটা আসলে কতটুকু, সেই প্রতিবাদটা আমি কতটুকু প্রকাশ করব, কতটুকু প্রকাশ করলে আসলে কী হবে, এই বিষয়টা আর কি। মানে আমি যদি এক কথায় বলি যে মলি চরিত্রটা হচ্ছে সাইকোলজি দিক থেকে একটা বিচক্ষিত, একজন মমতাময়ী, তার মধ্যে আসলে মানুষের জন্য অনেক প্রেম ভালোবাসা আছে, সে চায় মানুষের জন্য অনেক কিছু করতে, কিন্তু ওই যে কোথাও না একটা সুতো দিয়ে টান দেয়া, সে সেটা আসলে পারে না, কিন্তু সে কোনো না কোনো দিক থেকে সে করে ফেলে সেটা কোনো না কোনোভাবে। এই যে আমার এই চলচ্চিত্রের যে আজব ছেলে, সে আসলে কি, এই যে যেমন আজকে আজবভাবে নেই, তো তাকে সে আজবভাবে চলচ্চিত্রে আসে, আজবভাবে চলে যায়, সে আজবভাবে দর্শক তাকে দেখবে না। আমি আরেকটা কথা একটু বলতে চাই আজব ছেলে নিয়ে, সেখানে হচ্ছে আমার আজব ছিল সহশিল্পী ছিলেন তৌকির আহমেদ, সাজু খাদেম আর রিদওয়ান, ওর নাম রিদওয়ান। তো আমরা মোটামুটি, হ্যাঁ, সাপোর্ট তো অনেক ভালো পেয়েছি, কারণ আমি আমি একেবারে ফ্রেশার তখন। তৌকির আহমেদ যিনি পরীক্ষিত একজন পরিচালক এবং আর্টিস্ট, অনেক মেধাবী মানুষ, সাজু খাদেম অনেক দীর্ঘদিন ধরে কাজ করছেন, তো তাদের কাছে আমি শিশু, কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই। তো তাদের সাথে তকিব আহমেদ ছিল আমার হাজবেন্ডের চরিত্র, তো নিশ্চয়ই বন্ডিংটা ওরকম হতে হবে, সাজু খান আমাদের ড্রাইভার ছিল, তো তাদের সাথে আসলে সমান তালে তাল মিলিয়ে অভিনয় করে যাওয়াটা, এটা খুব বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, কারণ দুইটা যদি সেম না হয় তাহলে কিন্তু দেখতেও সৌন্দর্য লাগবে না। তো সেই দিক থেকে আমি সবসময় চেষ্টা করতাম তাদের সাথে আমি কীভাবে মিশে যেতে পারবো, বা এই সিনটা সে কতটুকু পেয়েছে সেটা দর্শক বলতে পারবে, দর্শক যখন দেখবেন তখন তারাই বলতে পারবে আসলে কতটুকু পেরেছি। বাট আমার দিক থেকে যদি বলি, আমার আরও অনেক অনেক পরিশ্রম করার সুযোগ ছিল, আরও অনেক অনেক ভালো করার সুযোগ ছিল। সামনে কি সেটা পাবো আমরা? আমার তো চেষ্টা আছে, প্রেরণা আছে, ডেডিকেশন আছে, আমি চাই আসলে নিজেকে একজন যে নায়িকা থেকেও ছাপিয়ে যে একজন অভিনয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এখন সেটা আদৌ কত বছর পরে পারবো বা আদৌ পারবো কিনা আমি জানি না, কিন্তু আমার চেষ্টাটা আছে, আমার লাইন আপ ঠিক আছে।